আচ্ছা, হাতে যে ধরা আছে কি আপনাদের ছেলে? এটা আমার ছেলে, কালকে 1:35 তখন বাজে, তখন এনেকে নিয়ে আমি চান করতে গেছিলাম জগন্নাথ ঘাটের সামনে দিয়ে নেমেছি। নেওয়ার পর প্রায় 15-20 মিনিট আধ ঘন্টার মতো চান করছিলাম, জলের সামনে খেলা করছিল। আমার একটুখানি এক হাঁটু জলের দিকে নেমে গেছিলাম, তারপরে খানিকক্ষণ পরে দেখতে পাচ্ছি সবাই 5-6 জনের ভিতরে সবাই আজ আজ শুধু আমার ছেলেটাকে আমি খুঁজে পাচ্ছি না, কিন্তু ছেলেটা কোন দিকে আছে বুঝতে পারছি না। আপনারা কি স্বামী স্ত্রী এবং সন্তান তিনজন এসেছিলেন? হ্যাঁ, ছেলে মেয়ে দুজনেই এসেছিলাম। মেয়েটা আর ছেলেটাকে দেখতে পাচ্ছি, মেয়েটাকে দেখতে পাচ্ছেন না? মেয়েটাও চলে গেছে নিয়ে একটা বাচ্চা। আচ্ছা, মেয়ের বয়স কত? মেয়ের বয়স 8.5 বছর। কি নাম? অনুষ্কা ধারা। আর ছেলে? আবির ধারা। বয়স? বয়স 7 বছর। আপনার স্বামীর নাম কি? রঞ্জিত ধারা। আপনার নাম? পূর্ণিমা ধারা। ঠিকানা? ফুরফুরা গোপালনগর, জামিপাড়া, হুগলি, থানা জামিপাড়া। আচ্ছা, দীঘা কবে এসেছিলেন? দীঘা এসেছিলাম বৃহস্পতিবার সকালে নেমেছি এখানেতে ভোরবেলা। ঘটনাটা কখন ঘটেছে, কবে? ঘটনাটা ঘটেছিল শুক্রবারে বেলা 1:30 থেকে শনিবারে হয়েছিল ঠিক 1:45 থেকে 2:00 ভিতরে হয়েছিল। আজ তো শুক্রবার, আজকে শনিবার, এখনো খুঁজে পাননি? না, আমি এখনো খুঁজে পাচ্ছি না। থানায় জানিয়েছেন? থানায় সব জায়গায় জানিয়েছি, কমপ্লেন দিয়েছি, ছবি দিয়েছি, ঠিকানা দিয়ে দিয়েছি। কি আশঙ্কা করছেন, ওরা কি সমুদ্রে নেমে গেছিল? সমুদ্র ও আমার ছেলে জল ফল ঘাটে সমুদ্রের দিকে নামবে নি, প্রথমত ওইদিকে খেলতে খেলতে মনে হয় নিউ দিকের দিকে মনে হয় এগিয়ে গেছে, না ওপর দিকে উঠে এসেছে। ক্যামেরায় কালকে ফুটেজে দেখছিলাম নেমেছে, কিন্তু ওই সাইডটা ঘোলা বলে ছবিটা বুঝতে পারছি না যে কোন দিকটায় উঠেছে। কালকে 12:30 পর্যন্ত আমরা থানাতে গেছিলাম, গিয়ে দেখছিলাম, তারপরে দীঘা থানায়। হ্যাঁ, দীঘা থানা। আচ্ছা, মেয়েটা কি কোন ক্লাসে পড়ে? মেয়েটা 2-এ পড়ে। আপনারা কতজনের সঙ্গে এসেছিলেন? 7 জন। বড় করুন না, চলতে